السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته

আমরা পুরুষরা উচ্চ আওয়াজে আর মা বোনরা যারা শুনছেন নিজের কান পর্যন্ত আওয়াজ ডায় এতটুকুন আওয়াজে পড়েন আল্লাহ আলহাম্মী ইব্রাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم মধ্যম পশ্চিম মুসাফুর আলি আজম বাড়ির দরজায় আমির মুহাম্মদ ভুইয়া জামে মসজিদ পুনর্নির্মাণ উপলক্ষে আসিরি বিরাট তফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি মাহফিলে অনেক ওলামারা এসেছেন এর মধ্যে ইতিমধ্যে কথা বলেছেন বসুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ উস্তাজুল আসাতেজা মাওলানা ফয়েজুল্লাহ হাফিজাহুল্লাহ আমার পরে আজকেরই মাহফিলে কথা বলবেন আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সম্মানীয় মান্যবর খ্যাতিব আমাদের দেশে ওলামাদের মাথার তাজ আমাদের আয়লমের সনদ আপনাদের সবার পরিচিত আউলাদের রসুল সৈয়দ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানি হাফিজ আহল্লাহ হুজুরও আসতেছেন রাস্তায় হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। বি তৌফি কিল্লা আমি অনুরোধ করব যারা এখনো রাস্তায় যারা এখনো প্যান্ডেলের বাহিরে দয়া করে আসবেন বসবেন একটু সময় কোরআনের মা ফিলে কোরবানি দেবেন আর কোরআনের মা ফিলে আসলে বসলে লস নাই ক্ষতি আছে নাকি কোনো ক্ষতি হয় বরং এটা কেমন লাভ কি পরিমাণ লাভ কত যে লাভ ভাষায় বলে শেষ করা যাবে তবে হ্যাঁ মসজিদের উদ্যোগে মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগে তাফসিলের মাহফিল এ মাহফিলে বসলে আসলে কি হবে যদি বিশ্ব নবীকে প্রশ্ন করি আমরা এই মধ্যম পশ্চিম মুসাফুরের এই লোকজন আজকের এই মাহফিলের লোকজন বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ জুড়ে বলেন আলি ওসাল্লামকে প্রশ্ন করলাম বিশ্বনবীকে প্রশ্ন করলাম আমরা এই তাফসিরের মাহফিলে বসলে উপকারটা কি আপনি একটু বলেন প্রশ্নটা কাকে করলাম মোহাম্মদুর রসুল তবে শুনলে আতকে উঠবেন আপনি আমি এই সাড়ে চোদ্দশো বছর পরে প্রশ্ন করার আগে এবং সাড়ে চোদ্দশো বছর আগে আপনার আমার জবাবটা দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ জুড়ে বলেন আরো জুড়ে বলেন সাল্লাহ বিশ্বনবী আপনি আমি প্রশ্ন করার সাড়ে চোদ্দশো বছর আগে এর জবাব দিয়েছেন বিশ্বনবী যা জবাবে বলেছেন মহাদিস রাম ধারাবাহিক সনদে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন বলেন সোবাহ বিশ্বনবী বলেছেন

মসজিদের আঙ্গে নাই মসজিদের ডাকে মসজিদে যেমন আজকে মসজিদের পুনর্নির্মাণ উপলক্ষে আমরা একত্রিত হয়েছি তবে এখানে বসে কারো বাপ দাদার কিসা শুনব কারো বাপ দাদার গল্প শুনব আল্লাহর কালাম আল আল আন আল করিম থেকে নাকি অন্য কিছু থেকে মাহফিলটা কিসের মাহফিল তা বলেছেন জনতা একত্রিত হয় আল্লাহর কালাম করিম থেকে তেলাওয়াত করে তেলাওয়াত কৃত আয়তের শিক্ষা নিজেদের মাঝে আলোচনা করে চর্চা করে যারা জানে না তারা জানে যতটুকুন জানে যতটুকুন বুঝে আমল করার সিদ্ধান্ত নেয় বিশ্বনবী বললেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নগদ চারটি পুরস্কার দিয়ে তাদেরকে ধন্য করেন কয়টা পুরস্কার জুড়ে বলেন কয়টা বিশ্বনবী বললেন এক নাম্বার নম্বর যারা মাহফিলে বসে কোরআনের আয়াত শুনে এর ব্যাখ্যা আর বিশ্লেষণ শুনে কোরআন থেকে জেনে জেনে আমল করার সিদ্ধান্ত নেই নিজের জীবনটা কোরআন দিয়ে গড়তে চায় চান না চান না কে কে চান জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ হাতটা তুলে আবারও বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন এবার বলেন আমি আরো জুড়ে বলেন আমি বিশ্ব নবী বললেন প্রথম পুরস্কার হলফ নযালাতা আলাইহিমুস সাকিনা তাদের উপরে তাদের চতুর্দিকে তাদেরকে গিরে নেয় আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল করা শান্তি সাকিনা হাদিসে নবীজি বললেন সাকিনা সাকিনা এমন একটি শব্দ বাংলায় যাকে অনুবাদ করে বোঝানোটা কঠিন তবে এক কথায় বোঝানো যায় সাকিনা বলে এমন তৃপ্তি যা কলিজায় অনুভব হয় কোথায় অনুভব হয় কোথায় অনুভব হয় কলিজার মাঝে অনুভব হয় হতে পারে দেখবেন আপনি আপনার জীবনে যে জিনিস অনেক সাধনা করে অনেক চেষ্টা করে হয়তো পেয়েছেন হঠাৎ অনুভব করবেন যেন কলিজা হিমশীতল ঠান্ডা পানি দিয়ে কেউ ধুয়ে দিছে এমন হয়েছে নি কারো জীবনে আরে ভাই কলিজাটা যেন হিমশীতল ঠান্ডা পানি দিয়ে কেউ ধুয়ে দিয়েছে এক কথায় বললে কলিজা হিমশীতল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিলে যে তৃপ্তি লাগে যে মজা লাগে যে আনন্দ লাগে এক কথায় বলা যায় এর নাম সাকিনা নাম এর নাম এর নাম কলিজার তৃপ্তি আত্মার তৃপ্তি মনের তৃপ্তি শুনেন অনেকের অনেক তৃপ্তি আমাদের সমাজে অনুভব করে কেউ খাইয়া তৃপ্তি পায় কেউ হাইটা তৃপ্তি পায় কেউ আরো 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 আসে না নাই কিন্তু জেনে রাখবেন খাবার তৃপ্তি সাময়িক কেবল খেলেন জিব্বায় লাগলো হাতলেন পায়ের তৃপ্তি ধরলেন হাতের তৃপ্তি কিন্তু কলিজার তৃপ্তি আত্মার তৃপ্তি হয় কোরআনের মাহফিলে বসলে বলেছেন মোহাম্মদ রসুল চিৎকার করে বলেন সোবাহান তাই আমি আবার অনুরোধ করব হুজুর আসার আগে প্যান্ডেল এ আয়োজন একেবারে কানায় কানায় ভরবে আপনারা আসবেন শুনবেন দেখবেন টাকায় তৃপ্তি হয় না পয়সায় তৃপ্তি হয় না কোরমা পোলাও বিরিয়ানি তৃপ্তি হয় না ঘর আর বাড়ি প্রাপ্তি আর অর্জনে তৃপ্তি নাই কোরআনের মা ফিলে আসলে কি হয় জোরে বলেন কি হয় এই তৃপ্তি আমাদের হৃদয়ে হেলে দিন আল্লাহ তালা বলেন আমিন আরো জোরে বলেন আমিন দুই নাম্বার বিশ্বনবী বললেন দুই নাম্বার নগদ পুরস্কার হল ওয়াগাশিয়াত হুমুর রাহমাহ কোরআন এর মাহফিলে আল্লাহর কালামের মাহফিলে যারা বসে চতুর দিক থেকে আল্লাহ রহমত তাদেরকে ঘিরে ধরে কে ঘিরে ধরে কার রহমত আল্লাহ রহমত অনেকে প্রশ্ন করতে পারেন রহমত মানে কি কারণ বাংলাদেশে অনেক মানুষের নাম রহমত আলী আছে এলাকায় আসেনি রহমত আলী রহমত মিয়া রহমত আমরা মনে করি রহমত একটি শব্দ হা বাংলায় অনুবাদ করলে এর অর্থ অনেকে করেন দয়া 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 তবে রাখা উচিত আল্লাহ রহমত কেবল দয়া না কেবল যদি কেউ বুঝতে চায় রহমত কাকে বলে রহমত কাকে বলে তাহলে আল্লাহ তালা করা আল করিমে হাতে কলমে রহমতের পরিচয় দিয়েছেন কে কে দিয়েছেন আপনারা সবাই অন্তত জানেন সৌরাতু বানী ইসরা বা সৌরাতুল ইসরা দুইটি নাম সৌরাতুল ইসরা অথবা সৌরাতু বানী ইসরা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে মা বাবার জন্য একটি দোয়া শিখিয়েছেন কে কে শিখিয়েছেন আমাদের দেশে অনেক বুকা আছে বুকা অনেক কপাল পোড়া নালায়েক আছে নিজের মা বাবার জন্য নিজে দোয়া করে না অন্যদের দিয়ে করায় এ এলাকায় মনে হয় নাই বলেন কি ভাই আল্লাহ হেদায়েত করুন বলেন বলেন বাবা যাদের থেকে জন্ম নিলাম যারা না হলে পৃথিবীতে জন্মাতে পারতাম কেউ পারতেন অনেকে বলতে পারেন ও জন্মে মা লাগে জন্মে বাবাও লাগে শুনেন এই পৃথিবীতে কেবল জন জন্ম নিয়েছেন তাদের মাও নাই বাবাও নাই কয়জন কয়জন চিনেন কে কে বলেন দেখি আদম আর একটা ঠিক হয়েছে আর একটা ঠিক হয় নাই এই পৃথিবীতে দুইজন আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন তবে মা আর বাবা নাই একজন আদম আরেকজন হাওয়া আদমের মাও নাই বাবাও নাই হাওয়ারও মাও নাই হাম হাওয়ারও কি নাই মাও নাই বাবাও নাই তবে হাওয়া আলাইহাসসালাম আদম আলি সালামের বাম হার থেকে বাম বাঁকা হার থেকে অনেকে বলতে পারেন কেবল আদম সালামের স্ত্রী আমাদের আদি মাতা হাওয়া তিনি আলিহা সালাম আদম আলি সালামের শরীরের অংশ আমি আব্দুল করিম আমার বউ করিমা খাতুন কি আমার অংশ প্রশ্ন করতে পারেন না পারেন না নাই কে দিয়েছেন অনেক পুরুষরা আছে বৌরে কিলায় গালি দেয় বকে খারাপ ভাবে কথা বলে এলাকায় মনে হয় নাই এমন অসভ্য কম্বক আমি বলি এর চেয়ে বড় কম বক্ত আর কেউ হতে পারে শুনেন কেন প্রথম আল্লাহ আদম আলী সালামের শরীর থেকে আদম আলী সালামের বাম পাড়ের বাকাহার থেকে তার স্ত্রী হাওয়া আলাই হাসালামকে সৃষ্টি করেছেন এরপরে পৃথিবীতে যত পুরুষ আর যত স্ত্রী ব্যতিক্রম কেবল একজন ব্যতিক্রম কেবল একজন তিনি মা হয়েছেন তার স্বামী নাই তিনি হলেন মারিয়াম মারিয়াম আলাই হাসালাম তার কোন পুরুষ সঙ্গী দুনিয়ায় দুনিয়ায় তবে জেনে রাখবেন আখেরাতে জান্নাতে তার বিয়ে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রসুল আসতে কন জুরে এবার আরো জুড়ে কন দেখি সল্লাহ দুনিয়াতে স্বামী নাই স্বামী ছাড়াই কেবল স্ত্রী কেবল নারী কেবল তিনি তিনি সন্তান জন্ম দিয়েছেন তার স্বামী নাই হলেন মেপ মারিয়াম আলাই হাসালাম আর একজন মাত্র এই পৃথিবীতে বাবা ছাড়া কেবল মা থেকে জন্ম নিয়েছেন তার নাম ঈসা ইবনু মারিয়াম ঈসা ইবনু তার মানে পাইলেন তো এই পৃথিবীতে দুই জনের মা বাবা কেউ নাই আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম একজন তার কেবল মা আছে বাবা নাই তিনি ঈসা ইবনু মারিয়াম আলাইহিম আসসালাম আর একজন মাত্র মহিলা যার দুনিয়াতে স্বামী নাই তিনি হলেন মারিয়াম মারিয়াম ছাড়া এই পৃথিবীতে মহিলা স্বামী আর স্ত্রী যারাই আছে আসে রবা করল ক্যারিমের সোরায় রুম রুম নামে একটি সোরা আছে ويسورا ريكوش نمبر آيات الكريمة رب العالمين بلجين ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مواد তে তান ওয়াহিমা কার কথা যদি বলেন কার কথা আল্লাহ তাআলা বললেন অমিন আয়া তিহিব ইটা আল্লাহর আয়াত আন খালা খ আলা কুম্মিন আনফুসিকুম আজওয়াজাব আল্লাহ তা আলাব তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গী জীবন সঙ্গিনী স্বামী আর স্ত্রী একজন আরেকজন থেকে তৈরি করেছেন কে কে করেছেন আল্লাহ বলেছেন ও আব্দুল আব্দুল করিম করিমা খাতুন তোমার স্ত্রী জব্বার রহিমা খাতুন তোমার স্ত্রী জেনে নাও তোমরা দুইজন দেখতে দুইজন হলেও আসলে আসলে কয়জন জুড়ে বলেন কয়জন চিৎকার করে বলেন কয়জন একজন কথাটা কার জুড়ে বলেন কথা কার বলছিলাম যে পুরুষ তার স্ত্রীকে কে গালি গালাস করে অথবা কিল ঘুষি দেয় মারামারি করে একম্বক এ নালায়ক কারণ মারে নিজের কারে মারে কারে মারে বৌ মানে সেই আর স্বামী মানে অনেক দারগা মার্কা আছে আপনাদের এলাকায় মনে হয় তাহলে ও আজ আজকে শুনেন সংশোধন হতে রাজি আছেন স্বামী আর স্ত্রী দেখতে দুইজন হলেও আসলে জোরে বলেন বিবাহিতরা কর অবিবাহিত পুলা কয় না এখন তবে শিখা বিয়ে করলে বৌরে তুমি না বলে বলতে হবে আমি রাজি আছেন শুনে গল্প মনে পড়ল আমি বিদেশে যখন পড়তাম আল বিশ্ববিদ্যালয়ে আমাদের তাফসির পড়াতেন শেখুল আজহার সৈয়দ তিনি এ আয়াত পড়া থেকে একটি গল্প বলেছিলেন আরবিতে এটি গল্প গল্পটা হলো এক স্বামী আর স্ত্রী ঘরে ঝগড়া লাগছে কি লাগছে ধাক্কা ধাক্কি ঝগড়া তর্ক বিতর্ক এক পর্যায়ে স্বামী বেচারা স্ত্রীর সাথে ঝগড়ায় না পেরে অথবা পরাজিত হয়ে অথবা পলায়ন করে ঘর থেকে বেরিয়ে গেছে কই গেছে ঘর থেকে আরে মুখে বলতে হবে কোথায় গেছে ঘর থেকে বেরিয়ে কতক্ষণ আর বাহিরে থাকা যায় ঠান্ডা আছে গরম আছে খাওয়া দাওয়া পেটের কি ক্ষুধা আছে সব মিলায়া কিছুক্ষণ পর বেচারা আবার ঘরের দরজায় আসছে আয়সা দরজায় নক করছে দরজায় নক করছে ভিতর থেকে বৌ বলছে কে বাহির থেকে বলছে দরজায় আমি দরজায় আমি বউ কয় তুমি চিনি না পাইলেননি হ্যাঁ কয় তুমি কে চিনি না যাও বেচারার তো আমও গেল সালাও গেল এখন কেমনে আমার সালা উদ্ধার করে এখন চিন্তা করছে কি করতেছে আমারে চিনলো দরজায় নক করলাম বললাম আমি তারপরে বলল চিনি না যাও সে চিন্তা করে করে কোরআনের আয়াতে খুঁজে পেল আল্লাহ তালা বলেছেন অমিন আয়াতিহি আনখালাকালাকুম মিন আং ফুসিকুম আজওয়া জান আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াত তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গী সঙ্গিনী তৈরি করেছেন কে তার মানে দেখতে দুইজন হলেও আসলে এই জন্যে বাংলায় কয় অর্ধ অঙ্গ অর্ধাঙ্গিনী ঠিক না শুনেন ওই যে ডক্টর জাকির নায়েক নাম শুনেছেন আপনারা তোমার একটা বিখ্যাত লেকচার আছে বেটার হাফ না বিটার হার তা আমিটার অনুবাদ করেছি অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী বুঝছেন তো মানে অর্ধে কঙ্গ মিষ্টি না তিতা যার অর্ধে কঙ্গ মিষ্টি সে তো মধুর হারিয়ে নিয়ে আসে আর যার তিতা ওর অবস্থা কাহিনী তো ওই ওই বেচারা খুঁজে পেয়েছে নিজে অর্ধেক বৌ হল এবার আবার দরজায় গিয়ে নক করেছে ভিতর থেকে বউ বলেছে কে বাহির থেকে বলেছে দরজায় তুমি দরজায় আচ্ছা ভুল কইছে পারবেন কেউ ভুল বলতে আপনারা আমল করবেন ওইভাবে হাসতেছে বুড়া চাচারা হাসতাছে হাসলে হবে না চাচিরে আমি কইবেন রাজি আছেন যারা বিবাহিত বউকে বলবে না আমি রাজি আর এই কুলা এরা শিখতেছে এরাও বড় হয়ে বিয়ের পরে বৌরে তুমি না কি বলবে রাজি আছেন তো একটা আমল যদি করতে পারেন ওয়াজ সার্থক আজকেরই ওয়াজ কারণ আমাদের দেশে এমন কয়েকটা পরিবার আছে সুখ আছে প্রায় নিরানব্বই পরিবারে ধাক্কা ধাক্কি মারামারি কিলাকিলি আসে না নাই যে পরিবারে জামাইব মারামারি তর্কাতর্কি ঝগড়া আল্লাহর কাসাম ওই পরিবারে ভালো সন্তান জন্মাবে আজকের সোনার বাংলা চুরার ডাকাতে ভরে গেছে কারণ আসল জায়গায় পরিবারে আরে ভাই না বেটিক বলছিলাম গল্প আমাদের শিক্ষক বলেছিলেন তো বেচারা দরজায় বলেছে নক করে বউয়ের প্রশ্নের জবাবে দরজায় তুমি বউ পাগল হয়ে দরজা খুলে বলেছে ঢুকো হে আমি ঢুকো হে সুবহানাল্লাহ কইবেন না আমল করতে রাজি আছেন বান্দেগণ বলছিলাম রহমতের পরিচয় رحمت কাকে বলে নামে রহমত আলী অনেকেই আছে রহমতের সংজ্ঞা বলতে গিয়ে বলছিলাম আল্লাহ তাআলা বানী ইসরা ইসরাঈল বা ইসরা এর মধ্যে আর বাবা বাবার মা আর জন্য একটি দোয়া শিখিয়েছেন কে ওই দোয়াটা পারেন দোয়াটা কি বলেন তো মা এবার আমার সাথে পড়েন কামা রব আবারও পরে মামা ওর্বায়ানী সহির কার শিকানু প্রত্যেক সন্তান মা আর বাবার জন্যে দোয়া করবে মরার পরেই না জিন্দা সে মা বাবা তাও করবে ছোট্ট বাচ্চা কেবল কথা বলতে শিখেছে স্কুলে যাচ্ছে শিখাবেন ছোট্ট বাচ্চাও তার মা বাবার জন্যে যাতে বলে ওরা বেরাহামা কামা অরা ভায়া নি সারিয়া আবারও করেন এর অর্থ হলো হ্যাঁ আমাদের আমাদের মা আর বাবার প্রতি রহমত করো কি করো রহম করো রহমত করো যেমনটা আমাদের মা বাবা বাচ্চাকালে করেছে কখন করেছে কখন করেছে তার মানে মা বাবা বাচ্চা কালে বাচ্চাদের প্রতি রহম করে বড় হইলে না কখন করে রহমতটা মা বাবা করে যখন বাচ্চা থাকে কি থাকে বাচ্চা থাকলে কি করে বাচ্চা থাকলে কথা শুনে না বলে এক গ্লাস পানি দাও কয় না পারব না বলে চেয়ারটা আনো কয় না তুমি কয় কয় না না অনেক বাচ্চা আছে দাদার দাড়ি ধরে কি ওই যে দাদার দাড়ি ধরে টানে দাদায় কিল দেয় কিল দেয় বাবার দাড়ি ধরে বাবায় কিল দেয় বা কথা শুনে না গ্লাস আনে না চেয়ার আনে না বরং যে বাচ্চাটা কথায় কথায় জবাব দেয় টাশ টাস করে কয় বেড়ে আসেনি কুলে উঠাতে চায় দৌড়ায় কুলে উঠায় চুমু খায় অথচ একই কাজ যদি বড় হওয়ার পরে করে কিল একটাও মাটিতে পড়ব বড় ছেলেরে কইলেন গ্লাসটা এনে দে যদি কয় না খাওয়ানার থাকবো আরে ভাই বুঝেন না বুঝেন না বড় হলে যে কাজের জন্য করলে আদর করে কি করে আমি কি বোঝাতে পারলাম তার মানে রহমত হলো যে দুষ্টামির বিপরীতে অন্যায়ের বিপরীতে কথা না শোনার বিপরীতে পুরস্কার পাওয়া যায় শাস্তি না পাইয়া এর নাম রহমত এর নাম এর নাম আমি কি বুঝাতে পেরেছি রহমত মানে উল্টা পাল্টা করেছে অন্যায় করেছে কথা শুনে নাই শাস্তি পাওয়ার যোগ্য কিন্তু আল্লাহ আমার মা বাবা বাচ্চা দুষ্টামি করেছি শাস্তি অন্যায় করেছি শাস্তি দেয় নাই আদর করেছে চমু খেয়েছে ভালোবাসা দিয়েছে আমাকে বাচ্চা খালে দুষ্টামির বিপরীতে মা বাবা যেমন আদর করেছে আমার বয়স্ক বাবা মা বাবা মা মানেই বয়স্ক কোনো সন্দেহ আমার মা বাবা অন্যায় করতে পারে দুষ্টামি করতে পারে পাপ করতে পারে গুণা করতে পারে শাস্তি দিও না তোমার গুণে মাফ করে আবার পুরস্কার দাও এর নাম রহমত এর নাম চিৎকার করে বলেন আল্লাহ আরো জোরে বলেন সুবাহাল্লাহ রহমতের পরিচয় পাইছেন এখন কে কে রহমত আল্লাহর কাছে চান হাত তুলে দেখান বলেন হে আল্লাহ আমরা সবাই রহমত চাই জীবনে আর মরণে দুনিয়ার খেরাতে সব জায়গায় রহমত দাও বলেন আমি আরও জুড়ে বলেন আমি হাত নামান তবে বিশ্বনবী নির্দিষ্ট করে বললেন কোরানের মাহফিলে আসলে কোরআ মাহফিলে বসলে রহমত নাজিল করেন কে বলেন কে মাহ মাহফিলে যারা আসে বিশ্বনবী হাজার শুধু হাজার নয় প্রায় দেড় হাজার বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী আমাদের প্রশ্নের জবাবে বলেছেন রব্বুল আলমিনের হাবিব বলেছেন কোরআনের মা ফিলে বসবা কোরআনের আলোচনা শুনবা তাফসির শুনবা জীবন পাল্টানোর জন্য কোরআন শুনে শিক্ষা নেবা তাইলে চারটি পুরস্কার দুইটা আমরা শুনেছি তিন নাম্বার হলো বিশ্বনবী বললেন আল্লাহর ফেরেস্তারা চতুর্দিক দিক থেকে তাদেরকে ঘিরে ধরে বলেন সোবাহ আল্লাহর চতুর্দিক থেকে ঘিরে ধরেছে বলেন আরো জুড়ে কারণ ফেরেস তারা ঘিরে ধরে মানে কি মানে হলো বুঝবেন বাংলাদেশে যারা ভি পি নাম শুনছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তার মানে বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের বাংলাদেশের স্পিকার বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের চিফ জাস্টিস এরা হলো বি বাংলাদেশের সংবিধানে আইন আছে বিভিআইপি যারা এদেরকে প্রোটোকল দিতে হয় কি দিতে হয় প্রোটোকল প্রটোকল মানে এদেরকে চতুর্দিক থেকে ঘিরে থাকবে পাহারার জন্য সম্মানের জন্য কাজের সহযোগিতার জন্য কয়টা কাজের জন্য তিনটা একটা হলো পাহারা একটা হলো সম্মান আরেকটা হলো কাজের সুবিধার জন্য ভিভিআইপি দেরকে প্রটোকল দেয় কি দেয় প্রটোকল মানে দেখবেন বাংলাদেশের ভিভিআইপি যারা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রাখে এস তার মানে স্পেশাল সিকিউরিটি ফোর্স বাংলাদেশে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ র্যাব এদের থেকে বাঁচাই করা চৌকস একেবারে চৌকশ ছেলে ফেলে দিয়ে বাঁচাই করা একটি বাহিনী তৈরি করা হয়েছে এর নাম এস এস স্পেশাল সিকিউরিটি ফোর্স শুধু তাই না পাশাপাশি শুধু সেনাবাহিনীর আলাদা আরেকটা ইউনিট আছে এর নাম প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি মহোদয়কে পাহারা দেওয়ার জন্য প্রোটোকল দেওয়ার জন্যে কেবল সেনাবাহিনী থেকে আলাদা একটা রেজিমেন্ট আছে বুঝছেন তো তো যত সম্মানিত মানুষ শুধু তাই না রাষ্ট্রের সরকারের ছাড়াও আমাদের ভিভিআইপি আছে না যেমন আন্দর কিল্লার খতিব সাহ হুজুর তিনি সংবিধানের উপরে ভিভিআই ঠিক না ভে হুজুর যেখানে যান আমরা প্রোটোকল দেই না দেই না জনগণ চতুর্দিক থেকে আদর আহ্লাদ ভালোবাসা শ্রদ্ধায় চতুর্দিক থেকে দাঁড়িয়ে যায় বলে না তেই এই যে প্রমাণ পেলাম আমরা যারা সম্মানিত যারা যত মর্যাদাবান তাদেরকে তত প্রটোকল দেয়া হয় কি দেয়া হয় বিশ্বনবী বললেন অকোরানের মাহফিলে যারা এসেছ তফসিরের মা যারা এসেছ তোমরা কান পেতে শুনে নাও বিশ্বনবী বলছেন যারা কোরআনের মাহফিলে ফিলে উপস্থিত হয়েছি আমরা সবাই আল্লাহর দরবারে ভিভিআইপি চিৎকার করে বলেন সবাই আল্লাহ যারা পৃথিবীতে বিবিআইপি তাদেরকে চতুর্দিকে পাহারা দেয় এস এস এফ পাহারা দেয় পুলিশ যেমন মন্ত্রী যারা মন্ত্রী আপনাদের এই নোয়াখালীর মন্ত্রী আছে না হ্যাঁ নোয়াখালীর মন্ত্রী কে হ্যাঁ ও সড়ক মন্ত্রী রাস্তাঘাট মন্ত্রী ব্রিজ আর কালবার্ট মন্ত্রী তিনি আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনাদের নোয়াখালীর সন্তান তিনি যখন হ্যাঁ তিনি যখন আসেন ওই কোম্পানিগঞ্জে নাকি এটা হলো এখানে তো তিনি যখন আসেন পুলিশরা গার্ড দেয় না দ্বারে কাছে কাউরে যাইতে দেয় হ্যাঁ চতুর্দিক থেকে পাহারা দেয়া খালি আগে পিছে মোটরসাইকেল সাইকেল পুলিশের বে পে পে আসে না নাই গার্ড আসে না নাই চতুর্দিকে প্রোটোকল আসে না নাই যদি নিজের চুকে দেখে থাকেন তাহলে শুনেন বিশ্বনবী বলেছেন কোরআনের মাহফিলে যারা আসে এরা আল্লাহর কাছে ভি ভি আই পি বলেন সুবহানাল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ দুনিয়ায় ভিবিআইপি দের কে দেয় পাহারা দেয় অফিসার এসএসএফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অথবা এসপি অথবা ওসি অথবা পুলিশ সদস্যরা কিন্তু বিশ্বনবী বললেন কুরআনের মাহফিলে যারা বসেছো কুরআনের মাহফিলে যারা আসবে কুরআন শুনবে আমল করবে আমলের জন্য সিদ্ধান্ত নেবে আল্লাহর ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা তাদেরকে প্রটুকল দে আরো জুড়ে বলেন সুবান আল্লাহ তার মানে এখনো বলি যারা এখনো এই ভিভিআইপি হইতে পারে নাই কোরানের মাহফিলে ঢুকলে কি হওয়া যায় কি হওয়া যায় কার দরবারে জোরে বলেন কার দরবারে আল্লাহ তালার দরবারে ভিভিআইপি হওয়া যায় কোরআনের মা ফিলে আসলে ওই ভিভিআইপি আর দুনিয়ার ভিভিআইপি পার্থক্য আছে না নাই আছে না নাই দুনিয়ায় ভিভিআইপি যারা ক্ষমতা যতদিন যতদিন পদে আছে ততদিন পদ এর কারণে ভিভিআইপি পদ নাই যে পুলিশ পাহারা দেয় ওই পুলিশে ডান্ডা লাগায় কোন কি আপনারা হাসাই নাকি দুনিয়ার ভিভিআইপি খনিকের জন্য কিন্তু আল্লাহ তার কাছে সত্য যে যারা ভিবিআইপি হতে পারে নবীজি বললেন তাদের জন্য চতুর্থ পুরস্কার হলো ওয়াযাকারা হুমুল্লাহু ফী মান আল্লাহ নিজে রব্বুল আলামিন নিজে নাম ধরে ধরে তার কাছে যারা ফেরেশতা তাদের সাথে আল্লাহর ভিবিআইপি দের পরিচয় করায়া দেন রবুল আলমিন রব্বুল আলমিন তার কাছে যত ফেরেস্তা তাদেরকে নাম ধরে ধরে পরিচয় করা আমরা যারা এখানে আসি যারা কোরানের মাহফিল শুনছে নর আর নারী ছেলে আর মেয়ে তরুণ আর বৃদ্ধ আর কিশোর নাম ধরে ধরে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক অমুক অমুকরা আমার কোরআনের মা ফিলে বসেছে আল্লাহ তালা নাম ধরে ধরে পরিচয় করান বলেন সুবাহান আল্লাহ চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ তাই বন্ধু গান কোরআনের মা ফিলে যেখানেই হবে যাবেন শুনবেন বসবেন পুরস্কার নগদ কয়টা জুড়ে বলেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা এক নাম্বার আত্মায় শান্তি আত্মায় দুই নাম্বার দুই নাম্বার রাহমত ঘিরে রাখে রাহমত চতুর্দিক দিয়ে ঘিরে রাখে তিন নাম্বার ফেরেস্তারা গার্ড দেয় প্রটুকল দেয় চতুর্থ আগস্ভান হুতাহালা নাম ধরে ধরে পরিচয় করান বন্ধু যদি আল্লাহ তা আপনার আমার কারো নাম কারো নাম আল্লাহ তা আল্লাহ লেন আল্লাহমা ইকবাল নাম শুনছেন বিশ্ব কবি আল্লাহমা ইকবাল বিখ্যাত কবিতা তিনি বলেছেন পারগায়াজিস পার নাজার বান্দা ক মালা করে দেয়া আ গায়াজিস আল্লাহ তার ভালোবাসার দৃষ্টি যদি কোন যদি কোন গুলামের উপরে পড়ে আল্লাহ তালা ওই গুলামকে মুনি বানায়া দেন কে কে দেন আল্লাহ তাআলা যদি কারো নাম নেন আল্লাহর নাম নেয়া মানে আল্লাহ তারে ছাপ্পর মেরে দেয় আরে ভাই টিকনাটিক কোরআনের মাহফিলে ফিলে আসলি তাই আল্লাহর ভালোবাসায় দয়ায় রাহমতে ভরপুর হয়ে দুনিয়াটাও সমৃদ্ধ হয়ে যায় আখেরা তো আখেরা তো সমৃদ্ধ আল্লাহ ইকবাল স্পষ্ট বলেছেন আল্লাহ তালার ভালোবাসার নজর যার উপরে পরে রব্বুল আলমিন তার অবস্থা পাল্টায় দেন গরিব হলে ধনী বানান কর্মী হলে নেতা বানান ঠিক না বেটিক ঠিক না বেটিক আল্লাহ তালার ভালোবাসার দৃষ্টি যদি একটা বিন্দু পানির উপরে পড়ে আল্লাহ এটাকে সিন্ধু বানায়া দেন কন্যা সুবাহ চিৎকার করে বলেন সুতরাং আমরা কোরআনের মাহফিলে আসব বসব আল্লাহ তার হাবিবের জবান থেকে যে পুরস্কার আমাদের জন্য ঘোষিত হয়েছে সব কয়টা আমাদের জন্য আয়োজনকারীদের জন্য এই মাহফিলের যারা বলতে আর যারা শুনতে যারা শুনতে যারা শোনাতে এসেছি সবার জন্য আল্লাহ তালা কবুল করুন বলেন আমি আরো জুড়ে বলুন আমির চিৎকার করে বলেন আমি আল্লাহ আমি বন্দি গান করানের মাহফিল আজকে এমন এক সময় আমরা বসেছি যদি পরিস্থিতি পর্যালোচনা করা হয় এটা দাবি আমাদের আল্লাহ পাঠিয়েছেন। কোরআন যেমন আখারাতকে সমৃদ্ধিতে ভরে দেবে ওয়াদা আমাদের সামনে এসেছে ঠিক এমনি এসেছে, দুনিয়াটাও হাসানা বা সমৃদ্ধিতে ভরে দেয়া টিকনাটিক আরে ভাই বেটিক যদিও আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজে আমাদের দেশ আর জাতিতে অনেক মানুষ আছে এমন যারা মনে করি সে তো মরলে পরে মরার সবাবির জন্যে কেউ মারা গেল তার জন্যে দোয়া করার জন্যে সবাই যখন মারা যাব কোরআনে মৃত্যুর পরের জীবনের কথা আছে আখেরাতের কথা আছে কবরের কথা আছে মিজানের কথা আছে সিরাতের কথা আছে তাই কোরআন দিয়ে কেবল আখেরাতটা সাজাও দুনিয়াটা না দুনিয়াটা বরং ওই নেতা নেত্রী আর যারা দেয় যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তাদের দিয়ে এমন আছে না নাই আমি কি ভুল বলতেছি না ঠিক বন্ধেকার আমাদেরই বাংলাদেশ কেবল নয় এই পৃথিবীতে যদি আমরা যত মানুষ আরহা যত ইমানদার যত মানুষ জন্মসূত্রে মুসলিম জন্মসূত্রে ইমানদার বাবা মা ইমানদার নিজেও ইমানদার নাম আব্দুল করিম আব্দুল রহিম আব্দুল জব্বার সারাটা পৃথিবীতে কেবল বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যত মানব যত মানুষ যত যতনারী কেবল মানুষ না যারা দানব তারাও তাদের মধ্যে আমরা দেখতে পাই প্রকাশ্যে দুইটা ভাগ যাদের কথা যাদের আচরণ যাদের চাল চলন যাদের বিশ্বাস হল কোরআন পড়লে স্বভাব হয় কোরআন পরলে মাইয়েতের জন্য দোয়া করা যায় পৰে পরে সানি করা যায় আনে কবরের কথা আছে মিজান ফুল কথা আছে তাই কবরের কথা মিজানের কথা ফুল কথা আখেরাতের কথা এই নিয়েই কেবল থাকব দুনিয়া আমার পরিবার আপনার পরিবার আমার ব্যাংক আপনার ব্যাংক আমার বাণিজ্য আপনার বাণিজ্য আমার বিবাহ সাধী আপনার বিবাহ সাধী আমার সংসার আমার ছেলের আমার মেয়ের আপনার ছেলের আপনার মেয়ের লেখাপড়া আপনার আমার সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনা এই কোথাও কোরআন দরকার নাই এমন বলে না বলে না বলেন আছে না নাই জুড়ে বলেন আছে না নাই এমন এমন যারা এদের সংখ্যা যেন দিন দিন বাড়ছে ঠিক না বেটিক ঠিক না বেটিক আর আরেক দল মানুষ আছে বিশ্বাস করে বলে চর্চা করে কোরআন আল্লাহর কালাম কোরআন এসেছে আমার জীবনের জন্য কোরআন আমার দুনিয়ার জন্য কোরআন আমার আখেরাতের জন্য ঠিক না বেটি ওরা বলে কোরআন আল্লাহর কালাম তবে হাব কোরআনে আমি নিজেকে খুঁজে পাই এমন কি আমি যখন পৃথিবীতে আসি আমি কি ছিলাম কোথায় ছিলাম এই কথাও কোরআন বলেছে জোরে বলেন এমন এক কিতাব যার মধ্যে রয়েছে আপনি আর আমি সে আর তুমি যেই হই না কেন মানব আমরা জন্মের আগে কোথায় ছিলাম কিভাবে আমাদের জন্ম কিভাবে মায়ের পেটে এলাম কিভাবে মায়ের পেট থেকে পৃথিবীতে এলাম মায়ের পেটে কি খেয়েছি মায়ের পেট থেকে জন্মের পরে কি খাব কেমনে পেরে উঠব কেমনে কথা বলবো কিভাবে কথা বলব কি আমার প্রথম জবান ভাষা হবে কিভাবে আমার জীবন বেড়ে উঠবে কি আমি শিখব কি থেকে আমি নিজেকে দূরত্বে রাখব কিভাবে শিক্ষিত হব কিভাবে নিজেকে মানুষ করে তৈরি করব কিভাবে আমি হব সৃষ্টির সেরা জীব কি হবে আমার জীবন কি হবে আমার সংসার কি হবে আমার অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি কিভাবে আমার দুনিয়ার জীবন চলবে কিভাবে আমার কবর হবে কিভাবে আমি কবরে যাব কবর হয়ে বর্জক হয়ে আখেরাত হয়ে কেয়ামত হয়ে বিচারের দিনে বিচারের মুখোমুখি হয়ে আল্লাহর জান্নাতের আকাঙ্ক্ষা করি এই সব কোথায় আছে জোরে বলেন কোথায় আরো জোরে বলেন কোথায় তাই যারা বিশ্বাস করে জীবনের জন্য সব বলেছে কোরআনকে সব জায়গায় দেখতে হবে আমাদের আমাদের সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি আমাদের বিচার নীতি সব জায়গায় কি থাকবে কি থাকবে বলেন কি থাকবে যদি কোরআন থাকে তাইলে দুনিয়ায় হাসানা হবে আর যদি হাসানা পেতে চাও আর কোরআন নাই তাইলে হাসানা হবে হবে গান আবারও বলি ভালো করে বুঝবেন একদল মানুষ আছে কেবল দুনিয়াতে 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 সব চায় আখেরাত ভুলে যায় আরেক দল আছে কেবল দুনিয়া ভুলে যায় তবে এর মাসকান দিয়া হতে হবে এমন দুনিয়াও চাই আখেরা তো আখেরা রাজি আছেন রাজি আছেন আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল বাকরব এর 200 নাম্বার আয়াত আল কারীমাতে একদল মানুষকে পরিচয় করিয়েছেন কে জুড়ে বলেন কে আল্লাহ আল্লাহ বলেছেন ফামিনান নাসি মাইয়াকুল রাব্বানা আতিনা ফি ফিল কার কথা আল্লাহ বললেন একদল মানুষ আছে যারা কেবল বলে দাও আল্লাহ দুনিয়া 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 টাকা পয়সা ক্ষমতা সব দাও খালি দুনিয়া দুনিয়া আছে না নাই আছে না নাই আল্লাহ তালা বললেন তাদের জন্যে আখেরাতে কিছুই নাই কার কথা আমরা দেখতে পাই ইদানীং আরেকদল মানুষ আছে যারা কেবল আখেরাত কেবল আখেরাত কেবলা আখেরাত নিয়ে ব্যস্ত দুনিয়া ভুলে যায় ঠিক না ঠিক ভাবটা এমন ও দুনিয়া আমার দরকার নাই দুনিয়া তালাক দিলাম বলে দুনিয়া চুরকে দিলাম ডাকাতকে কে দিলাম ঘুষকুর কে দিলাম সুৎকুর কে দিলাম বলে না বলে না আছে না নাই বলে না আছে না নাই তারা ভুলে যায় আল্লাহ তাআলা কুরআন আল কারীমে সূরাতুল আম্বিয়া সূরার নাম কি জোরে বলেন সূরার নাম কি সূরাতুল আম্বিয়া নবীগণ নামে একটি সূরা আছে ওই সোরাতে রব্বুল আলমিন স্পষ্ট করে সকল কোরানের বিশ্বাসী কোরানের বিশ্বাসী কোরআনে আমল যারা করতে চায় কোরআন দুনিয়ায় জীবনে আমল করতে চায় কোরআন দেয়া জীবন দুনিয়াটা আলোকিত করতে চায় আখেরাতটাও আলোকিত করতে চায় যারা যারা দুনিয়া রাখেরাত কোনো টাই বুলে না, আল্লাহ তালাপ তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন। আল্লাহ কাদ ক্যাতাবেনা ফিজজাবরেমিম বাহাদিত দিকেরে আন্নাল আরদয়াররিতোহা আইবাদি আস সালে হুল। বলেন আল্মাহ আকব জোরে বলেন আল্লাহ আকবান কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ তালা বললেন ওয়ালাকাত কাতাবে না এবং আমি নিশ্চয়ই লিখে দিয়েছি ফিজাবুর ইফ জাবুর কিতাবে জেনে রাখবেন আল্লাহ তাআলা ৩০ পারা ১১৪ চোদ্দটি সরার কর আন করিম আরবি ভাষায় নাজিল করেছেন মুহাম্মাদুর রসুনল্লাহ জোরে বলেন আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কর আন আল আল্লাহ তালাব ইনজিল নামক কিতাব ইনজিল নামক কিতাব নাজিল করেছিলেন ইসা ইবনু মারিয়াম আলাইহিমাসসালামের উপরে ঠিক না বেটি এর আগে সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম তার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন তাওরা আর এর আগে সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাম নাম শুনছেন দাউদ আলাইহিস সালাম তার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন যে কিতাব এর নাম এর নাম কি নাম কি তার মানে পূর্ণ কিতাব আল্লাহ কয়টা নাজিল এক নাম্বার কোরআন আল ক্যারিব যা আমাদের কাছে আছে দুই নাম্বার ইজিল তিন নাম্বার তাওরাত চার নাম্বার জাবুর আর জেনে রাখা উচিত আগের তিনটি কিতাবের কোনটার আসল কপি পৃথিবীতে নাই আছে নাকি বলেন এর কারণ আল্লাহ বলেছেন যাদের উপরে কিতাবগুলো গুলো নাজিল হয়েছে তারা ওই কিতাবগুলোকে গুলোকে পাল্টে ফেলেছে কন্যা না চিৎকার করে বলেন না আগের কিতাব গুলো অবশিষ্ট নাই তবে আজকের পৃথিবীতে ইহুদিরা খ্রিস্টানরা ইহুদিরা খ্রিস্টানরা তাওরাত জাবুর ইনজিল নামে বাংলায়ও বাংলায়ও ইঞ্জিল শরীফ তাওরাত শরীফ জাবুর শরীফ ছাপাইয়া প্রচার করে বাংলাদেশেও আছে আছে না নাই সাবধান হবেন রাজি আছেন এগুলা হাত দিয়ে ধরবেন না নিবেন না রাজি আছেন রাজি আছেন হাত তুলে দেখান বলেন হে আল্লাহ আমাদের কাছে কোরান আছে আমরা কোরান পারব তুমি তৌফিক দাও বলেন আমিন আরো জুড়ে বলেন আমি হাত নামান অতীতের ওই কিতাবগুলো হা তবে যারা তুলনামূলক ধর্মতত্ত্ব পড়ে তুলনামূলক থিওলজিতে এক্সপার্ট হতে চায় তারা পড়তে পারে আমরাও পড়েছি এটা লিমিটেড সীমিত পর্যায়ে আজকের পৃথিবীতে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট নামে বাইবেল নামে যা আসে এর অনেকগুলোই যা বলে তারা বাইবেল আসলে এর মধ্যে আল্লাহর কথা আল্লাহর কথা তবে যদি কেউ প্রশ্ন করে একজন ইমানদার একজন ইমানদার প্রশ্ন করলো যে আমি তাওরাত পড়তে চাই আমি জাবুর পড়তে চাই আমি ইনজিল পড়তে চাই তাইলে ওই ব্যক্তির আল্লাহ অবশিষ্ট রাখবেন না কন্যা সুবাহ কারণ কোরআন আল কেরিমে জাবুরের জাবুরের ডাইরেক্ট শব্দ আছে বলেন না সুবাহ যেমন সুরাতুল আম্বিয়া যে আয়াত আমি পড়লাম কে বললেন আল্লাহ তাআলা বললেন ফিজ্জাবরি মিম্বাদে কেরে আনাল আরদায়ারে সোহা এই বা আল্লাহ তালারি কালাম আল্লাহ তালা বললেন ওয়ালাকাত কতবনা ফিজ্জা বুরি নিশ্চয় আমি জাবুর কিতাবে লিখে দিয়েছিলাম মিম্বাদি বিক্রি আমার উপদেশ লেখার পরে কি আন্ন আরদা আন্ন আরদা, ইয়ারি সুহা দিয়া সালী হোন এই যে কথাটা আন্নাল আরদা ইয়ারি সুহা এই বা দিয়া এই কথাটা যাবুল কিতাবের কথা বলেন সুবাহারাল্লাহ চিৎকার করে বলেন সুবাহার আমরা কোরানো পড়লাম জাবুরো পরা হয়ে গেছে বলেন না সব চিৎকার করে বলেন সব আল্লাহ বন্দিগান আল্লাহ আমাদেরকে বিশ্বাস করানোর জন্য আমাদেরকে বিশ্বাস করানোর জন্য বললেন ও কোরআনের বিশ্বাসী শুনক জাবুর কিতাবে আমার উপদেশ লিখে দেওয়ার পরে আমি এই কথা দিয়েছিলাম কি আন্নাল আরদা নিশ্চয় পৃথিবী ইয়ারি সোহা পৃথিবীটা হল মিরাস আমার বান্দা যারা সৎ কর্ম বান্দা যারা উপযুক্ত আল্লাহর গোলাম যারা তারা হলো পৃথিবীর মালিক পৃথিবীটা তাদের জন্যে মিরাজ করেছেন কে জুড়ে বলেন কে আরো জুড়ে বলেন কে তাই পৃথিবীর সুদ করেন না পৃথিবী যারা জুলুম করে অন্যায় করে জুলুমবাজ তাদের না পৃথিবীটা হলো মিরাজ মিরাজ বুঝেন তো বাবার সন্তান কেবল বাবার ঔরস থেকে জন্ম নিয়েছেন মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছেন তাইলেই মা বাবা বেঁচে নাই পরিত্যক্ত সম্পত্তি বিনা পয়সায় মালিক এর নাম মিরাজ এর নাম এর নাম তো পৃথিবীটা মিরাজ কাদের জন্য বলেন কাদের জন্য আমাদের বলেন কাদের জুড়ে বলেন কাদের আমাদের জন্য আমরা মানে যারা আল্লাহর গুলাম আল্লাহর আব পরায়ণ সৎ কর্ম পরায়ন যারা উপযুক্ত তারা সুতরাং বিশ্বাস করা উচিত বলে দুনিয়া ভুলে যাওয়া ভুলে যাওয়া কি ভুলে যাবেন দুনিয়া চুরার ডাকাত্রে দিয়ে দেবেন দুনিয়াটা আল্লাহর আল্লাহর বান্দা যারা তাদের জন্য আজকের পৃথিবীর দেশে দেশে ডাকাতরা ডাকাতরা সারা পৃথিবী দখল করে ফেলেছে আর যারা আসল মালিক এদের খবর নাই এদের এদের খবর নাই কারণ মালিকানা জানে না তো কারণ মালিকানার দলিলের নাম মালিকানার দলিলের নাম বন্ধুগণ তাই কোরআনের মাহফিলে যারা আসে তাদের বুঝতে হয় শিখতে হয় জানতে হয় কোরআন এই পৃথিবীটাকে আমাদের জন্য মেরাজ বলে ঘোষণা করেছে কেবল কোরআন না আল্লাহ তালাই এই কথাটা জাবুর কিতাবে দিয়েছিলেন কোন কিতাবে দাউদ আলী সালামের উপরে নাজিল করা কিতাব জাবুরে রব্বুল আলামিন বলেছেন লিখে দিয়েছিলেন এই পৃথিবীটা আল্লাহর বান্দা যারা উপযুক্ত লায়েক যারা সৎকর্ম তাদের মেয়েরাজ আর আল্লাহর বান্দা হয়ে উপযুক্ত হওয়ার জন্যে জানতে হবে কোরআন আন মানতে হবে কোরআন আন পড়তে হবে কোরআন আন কারণ কোরআন এসেছে দুনিয়ায় সুখ আখেরাতের সুখ দুইটা একসাথে দিতে ঠিক না দেখুন আমি মাঝে মাঝে খুব আটকে উঠি আল্লাহ তালা নিজে যদি এই দোয়াটা না শিখাতেন তাইলে কোন আলেম কোন ওলামা কোন ফুকাহা কোন মুবাসের মুস্তাহিদ যদি বলতেন দুনিয়ায় হাসানা চাই আখেরাতে হাসানা চাই দোয়া করো একদল মানুষ তারে তো কাফের কুফার কইয়া শেষ করে ফেলতো ঠিক না বেঠিক এমন বাংলাদেশে আছে না নাই বলেন আছে না নাই কিন্তু বান্ধবান সরাতুল বাকার এর দুইশ এক নাম্বার আয়াত আল্লাহ আরেক দল মানুষের প্রশংসা করেছেন রব্বুল আলমিন নিজেই বলেছেন এক দল মানুষ আছে এমন ওয়ামিন من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي ال... آخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار বলে না দুইটা হাত তুলে বলেন আল্লাহ আমিন বন্ধুগান আল্লাহ তালা বলেন আরেক দল মানুষ আছে যারা বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও তারা দুনিয়া ভুলে যায় না দুনিয়া ডাকাত ঘুষকুর সুদকুরদেরকে দিয়ে দেয় না দুনিয়া ভুলে না দুনিয়ায় হাসানা চায় দুনিয়াতে হাসানা চায় আর আখেরাতেও হাসানা চায় আর বলে আল্লাহ তালা আগুনের আজাব থেকে বাঁচায়া দাও আমরা কি ওই দল হতে চাই কে কে এই দল হতে চান হাত তুলেন বলেন হে আল্লাহ জোরে বলেন হে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও হাসানা দিও আগুনের আজাব থেকে বাঁচাইয়া দাও বলেন আমি হাত নামান বন্দেগান আজকের পৃথিবীতে অনেক মুসলমান আসি যাদের জীবনে হাসানা নাই এর একটাই জবাব একটাই উত্তর জীবনে কি নাই কি নাই জীবনে কি নাই আল্লাহর কসম করে বলি জীবনে যতটুকুন কোরআন জীবনে আছে আসে আছে ঠিক যদি সত্যি সারাটি জীবন জীবন নিজের পুরাটা জীবন আপনার আমার সবার জীবন আপনার আমার টোটাল জীবনটা কোরআন দিয়ে সাজাতে পারতাম তাইলে আপনার আমার জীবনটাই হাসানায় ভরে যেত সুখে ভরে যেত দুনিয়াটাই দুনিয়াটাই জান্নাত হয়ে যেত ঠিক না বেটি বন্ধুগান বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব কোরআন জীবনের সব জায়গায় করেছিলেন একটা উদাহরণ দেই বিশ্বনবী বিশ্বনবী জীবনের সব জায়গায় করেছিলেন বিদিক বিশ্বনবী বিচার 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 আদালত চিনেননি বিচার আর আদালত চিনেননি আপনারা বিচার আর আদালত বিচার আর আদালতে কোরআন কায়েম করেছিলেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল বলেন জুড়ে বলে কোরআন দিয়ে বিচার ফায়সালা হয়েছে কোরআন দিয়ে রায় হয়েছে আল্লাহ কোরআন আল ক্যারিমে তিনটি আয়াতে তিনটি বাস্তবতা তুলে ধরে বলেছেন শোনো দুনিয়ার মানুষেরা দুনিয়ায় যদি হাসানা পেতে চাও বিচার ফায়সালা আইন দিয়ে করো কোরআন এর আইন দিয়ে হয় তাইলে সবার অধিকার থাকবে কেউ জালেম হবে না কেউ মজলুম হবে না কারো অধিকার হারিয়ে যাবে না কেউ অত্যাচার করতে পারবে পারবে আল্লাহ তাআলা কোরআন আল کریم দিলেন রায় দিতে বিচার করতে ফয়সালা দিতে আল্লাহ তাআলা বললেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজা আল্লাহু ফাসে কুন আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহর নাজিল করা কিতাব কোরআনের আইন অনুযায়ী বিচার আর ফায়সালা করে না আল্লাহ বললেন এদের এক প্রকার আছে তারা হলো ফাসেক তারা কি জুড়ে বলেন কি জুড়ে বলেন তারা কি আরেক প্রকার আল্লাহ তালা বললেন ফাউলা ইকা হুম কাফিরুন আল্লাহর নাজিল করা কুরআন আল কারীমের আইন দিয়ে বিধান দিয়ে যারা বিচার আর ফায়সালা করে না এরা হলো কাফের এরা কি তিন নাম্বার আল্লাহ তালা বললেন ওয়ামান লাম ইয়াহকুম নিশ্চয় যারা আল্লাহর নাজিল করা কিতাব কোরআন আল করিমের আইনার বিধান দিয়ে বিচার আর ফায়সালা করে না এরা হলো জালেম এরা কি জোরে বলেন এরা কি তো যেখানে আইনার আদালত আছে তবে আল্লাহর আইন আল্লাহর বিধিবিধানে কোরআনের আইন কোরআনের বিধি বিধানে বিচার আর ফায়সালা হয় না এরা হয় তো কাফের না হয় ফাসেক না হয় না হয় জালেম আর যারা ফাসেক যারা কাফের যারা জালেম এদের জীবনে হাসানা আসবে সুখ আসবে শুনেন একটা বিচারের উদাহরণ দেই আপনারা তো সচেতন মানুষ দেখুন ভারতে বাংলাদেশ বাদ দিলাম একটু ইন্ডিয়া যাই আপনার এদের যাইতে রাজি আছেন ইন্ডিয়াতে একটি রায় হয়েছে আপনারা শুনেছেন রায়টা হল অযোধ্যার শত শত বছরের প্রাচীন বাবরি মসজিদ কে নিয়ে শুনছেন তো ওই রায় পৃথিবীর বিচার ব্যবস্থার জন্য কলঙ্ক ঠিক না বেটি জোরে বলেন ঠিক না ওই রায়ে সুপ্রিম কোর্ট রায়ের ভিতরে এটাও বলেছে স্বীকার করেছে শত শত বছর ওই মসজিদে মুসলমানরা নামাজ জামাতের সাথে পড়েছে কন্যা সুবাহ রায়ে রায়ে বিচারপতিরা লিখেছে লিখেছে এই মসজিদের মাটির নিচে খনন করে এখানে প্রাচীন কোন মন্দির অথবা কোন স্থাপনা ছিল এরও কোন প্রমাণ পাওয়া যায় কয়টা কথা দুইটা একটা হলো তারা বলেছে শত শত বছর নামাজ হয়েছে মুসলমানরা নামাজ পড়েছে পশ্চিম দ্বিতীয় আরেকটা কথা বলেছে এর মাটি খনন করে পাওয়া যায় নাই এর নিচে মন্দির বা অন্য কোনো স্থাপনা ছিল তারপরেও তারা রায় দিছে কয় ভারতের হিন্দুরা বিশ্বাস করে এখানে নাকি রামের জন্ম কন্যা চিৎকার করে বলে না বিচার বিচার বিশ্বাস দিয়ে হয় না বিচার হয় দলিল দিয়ে এভিডেন্স দিয়ে বিচার হয় প্রমাণ দিয়ে ঠিক না বেটি বিশ্ব বিচার কারে কয় শিকালেন শুনতে চান বিশ্বনবী বিচারকারে বিচার কারে কয় শিকালেন বিখ্যাত হাদিস একবার মদিনায় সম্ভ্রান্ত একটা বংশের ফাতেমা নামে একজন মহিলা চুরি করেছে কোরআন আইন দিয়েছে চোর আর চুন্নি হাত কেটে ফেল কার আইন বলেন কারাই আর ও বলেন কার আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন আস-সারিক ওয়াস সারিকাত ফাকতাউ আইদিয়াহুমা জাযান বিমা কসবা নাকালম আল্লাহ আল্লাহ তাআলা বললেন চোর পুরুষ চোর নারী ওই মে আছে না নাই আছে আছে নোয়াখালিতে নোয়াখালীতে আছে কয় কি পুরুষ চোর আছে মহিলা চোর আছে আছে হ্যাঁ বাংলাদেশের আর আদালতে বিচারের মুখোমুখি করলে চুর জেলখানায় ঢুকে ডাকাত হওয়ার সিদ্ধান্ত নিয়ে বের হয় আর ডাকাত বিচার হলে ধরা পড়ে জেলখানায় যায়া ফিরে আসে কয় আমি এখন খুন করব। ঠিক না বেটিক আর আমি কি ভুল কইতাছি আল্লাহ রায় কোরআনের আইন আমাদের সমাজে এই পৃথিবীতে চান না চান না কে কে চান একটু হাত তুলে দেখান আল্লাহ কবুল করুন বলেন আমি বান্ধে গান কোরআনের আইন যদি কায়েম হয় সবার জন্যে সুখ হবে সবার জন্য শান্তি হবে সবার নিরাপত্তা হবে একটা উদাহরণ চোর পুরুষ চোর মহিলা যদি হাত হাত কেটে কেটে দেয়, দেয় চোদ্দ গোষ্ঠী মিলে আর চুরি করবে দেখলেই কি ও আপনারা চান না চান না সরকার কায়েম করবে কোন ব্যক্তি কায়েম করার অধিকার আমাদের বাংলাদেশের সরকারকে আমরা অনুরোধ করি করান করানের আইন সবার জন্য সবার অধিকার দেয় ঠিক না বেটি সরকারও কোরআনের আইন কায়েম করুক আমরা চাই বলেন না এ দাবি করবেন কারা কারা এই দাবির পক্ষে বলেন আল্লাহ আকবর জুড়ে বলেন আল্লাহ আকবর লীল্লা এ তেকবীর লীল্লা চুর আর চুন্নি তার হাত কেটে ফেলতে হবে কারাই কারাই আইন দিয়ে বিচার হলে সত্যি যদি দলিল দিয়ে বিচার হয় ডকুমেন্ট দিয়ে বিচার হয় তাইলে সত্যি সুখ আর শান্তি আসবে নবীজি কায়েম করে দেখালেন বলছিলাম ফাতেমা নামনি মহিলা চুরি করেছে ধরা পড়েছে হাত কাটলে চোদ্দ গোষ্ঠীর ইজ্জত যায় ঠিক না বিভিন্ন ভাবে বিশ্ব নবীকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে এমন কি সর্বশেষ নবীজির পালক পুত্র ছিলেন জায়েদ নাম শুনছেন কোরআনে একজন সাহাবির নাম আসছে তার নাম জায়েদ নবীজির পালক পুত্র নাম কি নাম কি জায়েদ তার একমাত্র জায়েদ এই নামটা কোরআনে কেরিমে আসছে আর কোন নাম ওই জায়েদ তার জন্ম নেয়া পুত্র তার নাম ছিল উসামা নাম কি নবীজির নাতি হয় কি হয় দাদারা বুঝবে নাতিরে কি আদর করে ঠিক না ভেটিক আরে ভাই বুঝছেন তো নাতি আসেনি আপনাকে যাদের আছে তারা বুঝবে যারা নাই হইলে বুঝবে ওয়াজ মুখস্থ রাইকেন রাতি আছেন তো বিশ্বনবী মুহাম্মাদুর ওয়াসাল্লাম উসামাকে অত বেশি আদর করতেন ভালোবাসতেন মুয়াতিসিন কেরাম তার উপনাম বলেছেন হিব্বুর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম নবীজির ভালোবাসা কন্যা ওই গুত্রের লোকজন চুট্ট উসামাকে উকিল ধরল নবীজির কাছে যায়া একটু সুপারিশ করতে উসামা গেলেন কানের কাছে যায়া নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লামকে সুপারিশ করলেন সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল গুശ്ശায়ে সাথে সাথে মসজিদে নববীর মিম্বরে উঠে বললেন যদি আমার মেয়ে فاطمه নবীজির মেয়ে নামও বললেন আমার মেয়ে আমার মেয়ে فاطمه যদি চুরি করত ধরা পড়তো তাহলেও আমি তার হাতটা কেটে দিতাম কন্যা সুবাহ এর নাম কোরআনের বিচার এর নাম ইসলামের বিচার ভারতে সুপ্রিম কোর্ট বিশ্বাস দিয়ে যে রায় দিয়েছে এই রায় আমরা মানি মানি বিচারের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে ঠিক না বেটিক তাই আমরা দাবি করি পৃথিবীর যত আদালত যত বিচারালয় কোরআন আর সুন্না দিয়ে বিচার ফায়সালা হোক চান না চান কে কে চান আবার আল্লাহর হাতটা দেখান আজকের কোরআনের মাহফিল সফল আর সার্থক হোক বলে না আমি বন্ধু গান হ্যাঁ দুনিয়ায় হাসানা চাই আখেরাতেও হাসানা চাই টিনা বেঠিক দুনিয়ায় যদি হাসানা না হয় আখেরা তেরা হাসানার সম্ভাবনা থাকে না আল্লাহ তাআলা একে একেই দোয়াতে শিকালেন বলেন অরবানা ফিদুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা তাওয়াকে না আদা বানানা আবারও বলেন অরব পানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়াফিল ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান না। বন্ধুগণ আল্লাহ তালা নিজে দোয়া শিখালেন এই দোয়াটা সব সময় পড়বেন রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তাআলা শিখালেন দোয়া হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে দাও হাসানা আখেরাতে দিও হাসানা দুনিয়ায় হাসানা হলে আখেরাতেও হাসানা হবে একটার সাথে আর একটার সম্পর্ক আছে না নাই মিল আছে না নাই যোগাযোগ আছে না নাই একই লাইনে দুইটা সুতরাং যারা দুনিয়া বাদ দেয় কয় দুনিয়া দরকার নাই শুধু আখেরাত নিয়ে ব্যস্ত হবে হবে আর যারা কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত আখেরাত ভুলে যায় আখেরাত হবে দুনিয়াও হবে না এই জন্য দেখেন যারা কোরআন জীবনে কায়েম করে না যাদের জীবনে কোরআন নাই অর্থাৎ আরেকটা উদাহরণ দিই দেখুন আমাদের জীবনে অর্থ টাকা পয়সা লাগে না লাগে না অর্থ টাকা পয়সার লেনদেনে আজ কোরআন যদি সব জায়গায় থাকতো তাহলে সুদ থাকতে পারত পারতো কিন্তু সুদ না নাই আসে না নাই অনেক আছে অনেক রোজাদার আছে সুদ খায় আবার নামাজও পড়ে সুদ খায় রোজাওয়ারাকে সুদের টাকায় হজে হজায় এমন কম্বক না লায়ক আসে না নাই বলেন না নাই একটা আয়াত শোনেন সৌরতুল বাকার

আর সুদ ছেড়ে দাও ফাইনলাম তাফালুক যদি সুদ ছেড়ে না দাও তাইলে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও বলেন নাউদু বিল্লাহ চিৎকার করে বলেন আল্লাহ আল্লাহমদের বাজান চলে আসছেন বাজান আসলে আর কথা বলা সাজে না তবে কোরেনে কেরিমের যে আয়াত আমি বলেছিলাম যে সুদ সুদ আল্লাহ বলেছেন সুদ ছেড়ে দাও যদি সত্যি এনে থাকো আল্লাহকে ভয় করো সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও বলেন না না কেউ পারবেন আল্লাহ তালা রসুলের সাথে যুদ্ধ করতে পারবেন পারবেন নমরুদ পারে নাই ফেরাউন পারে নাই হামান পারে নাই সাদ্দাত পারে নাই আর এই যুগে এসে ওই 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 আমরা এই আব্দুল করিম নাম রাখা ওই ভণ্ডরা পারবে কেউ পারবে তাই আসুন আমরা আমাদের জীবনে কোরআনকে কায়েম করি অর্থে আর্থিক ব্যবস্থাপনায় কায়েম করি সুদ মুক্ত হই বলেন না আমিন اروج لبرنامج هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته